সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, বাংলা একটা কথা আছে, পাপ বাপরেও ছাড়ে না। আর যখন আপনার হাতে ক্ষমতা থাকে, প্রভাব প্রতিপত্তি থাকে আপনার বিরুদ্ধে, আপনার আশেপাশে থাকা মানুষগুলা মুখ না খুললেও, কিন্তু যখনই আপনার কোনো একটা বিপদ হয় আর কোনো একটা ঘটনা দিয়ে আপনি ফেঁসে যান, তখনই পুরানা যে পাপগুলা সেগুলো ভাইসা ওঠে, আর সেইখানে বিভিন্ন সময় বড় বড় রকমের ঘটনাগুলো সামনে আসে। আর যেই ভীত সন্ত্রস্ত মানুষগুলো যারা এতদিন ভয়ে কথা বলতে পারে নাই, তারাও কিন্তু বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। ঠিক তেমনই গত 19 আগস্ট আপনার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান ওরফে মোর্শেদ। আর সেই চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর তার বাসায় পুলিশ অভিযান চালায়। সেই অভিযানে তার বাড়ি থেকে 2টি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। তিনি অস্ত্র ও চাঁদাবাজি মামলায় বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছেন। আর তার এই গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে সবচেয়ে বড় চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ডের চাপ আসে, আর এটা তার আপন দ্বিতীয় স্ত্রী হত্যাকাণ্ডের দায়। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে লম্বা একটা সময় হত্যাটা হওয়ার পরেও কিন্তু এতদিন পরে কেন মামলা, আসছি আমরা পুলিশের বক্তব্য থেকে। পুলিশ জানিয়েছে যে মোর্শেদের দ্বিতীয় স্ত্রী সৈয়দ আমেনার বাবা সৈয়দ শরীফউদ্দিন বাদী হয়ে গত 24 আগস্ট আপনার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, বিবাহিত হয়েও প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তার কন্যা আমেনার দিকে এই কাউন্সিলর মোর্শেদের নজর পড়েছিল। আর নজর পড়ার পরে তিনি বিয়ের প্রস্তাব দেন, কিন্তু পরিবার সেটা প্রত্যাখ্যান করে। আর মোর্শেদ তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা খাটিয়ে সেই আমেনাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়, আর অপহরণ করে নেওয়ার পরে সেইখানে জোর করে বিয়েও করে। আর এই মোর্শেদ, তিনি নামধারী নেতা হবার কারণে তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি হত্যা মামলা সহ বেশ কিছু ছিল, আর যার কারণে পরিবার তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার সাহস করেনি। আর সেই প্রভাবকে খাটিয়ে মোর্শেদ বিয়ে করেছিল। আর বিয়ের পরে 2012 সালের জুনে তার মেয়ে সৈয়দ আমেনাকে অপহরণ করে বিয়ে করে। বিয়ের পরে তাদের 6 বছরের একটি কন্যা সন্তানও ছিল। দুই স্ত্রী থাকায় মোর্শেদের পরিবারে বিভিন্ন সময় পারিবারিক সমস্যাগুলো ছিল। আর এর জেরে 2017 সালের 26 জানুয়ারিতে ওই এলাকার একটি বাসায় দাওয়াতের কথা বলে মোর্শেদ আমেনাকে নিয়ে যায়। সেখানে নিয়ে অন্য আসামিদের সহযোগিতায় মোর্শেদ আমেনাকে হত্যা করে লাশ গুম করেন। মোর্শেদের ভয়ে এতদিন তিনি মামলা করতে সাহস পাননি। 19 আগস্ট মোর্শেদ গ্রেপ্তার হওয়ার পরই এই বিষয়টা নিয়ে একটা মামলা দায়ের করেন। এখন মামলার আসামি হিসেবে এখানে যাদেরকে তিনি অভিযুক্ত করেছেন তারা হচ্ছেন মোর্শেদের প্রথম স্ত্রী সোমা ওরফে মনা, মুন্সী তারেক পটন ও তার স্ত্রী লীনা, পারভেজ খান ওরফে রনি, সোহেল ওরফে বাবু, অনন্ত সূত্রধন, রাফসার ও অয়নাল মিয়া। এরা সবাই শহরের বিশ্বাস ব্যতক এলাকার বাসিন্দা। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও 3-4 জনকে আসামি করা হয়েছে। এখন এই মামলা দায়েরের পরে আদালত একটা নির্দেশনা দিয়েছে যে এই হত্যাকাণ্ডের বিষয়ে ওই সময় থানায় কোনো জিডি হয়েছিল কি না, না একটা জিডি করারও সাহস পায়নি পরিবার। কারণ কি, মোর্শেদ ছিল স্থানীয় এলাকাতে তথাকথিত প্রভাবশালী তিনি নেতা, বড় গুন্ডা, আর তার বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটা বড় বড় হত্যাকাণ্ড, আর একটা হত্যাকাণ্ডে রাজনৈতিক বিবেচনায় সে ক্ষমাও পেয়ে যায়, আর যার কারণে সে হয়ে ওঠে দুর্বৃত্ত। তবে সে একটা জিনিস ভুলে গিয়েছিল যে এই মুহূর্তে এই ধরনের দুর্বৃত্ত যারা দলীয় নাম পদবি ট্যাগ ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরেই, মানে কী বলা হয়, যে বদনাম ছড়াচ্ছে বা দলকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে, তাদের বিরুদ্ধে কিন্তু এক ধরনের শুদ্ধ অভিযান চলছে, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। আর যার কারণে মোর্শেদও কিন্তু এবার গ্রেপ্তার হয়েছেন এরপরে এই হত্যাকাণ্ড মামলা। দর্শক, এই মামলায় গ্রেপ্তারের পরে আপনার সদর থানার ওসি মীর মোশারফ বলেন যে এই হত্যা মামলায় মোর্শেদকে গ্রেপ্তার দেখানোর পর তদন্তের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে। এছাড়া অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই মোর্শেদ স্থানীয়ভাবে প্রথম জীবনে তিনি রাজনীতিতে আসেন, এরপরই বিভিন্ন নেতার সাথে লভিং টভিং কইরা সে মনে করলেন যে এক ধরনের বড় নেতা হয়ে যায়। আর সে এই মুহূর্তে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে। এর আগে অতীতে তার সম্পর্কে বলা হয় যে সে আপনার বিএনপির সাথেও তার রাজনৈতিক কানেকশন ছিল। আসলে
এই ধরনের ক্যারেক্টারগুলো এরা কখনোই রাজনীতি করে না। যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের নেতাদের সাথে আর কিছু যে টাকা খাওয়া কিছু কিছু নেতা আছে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে এরা কমিটিতে ঢুকা যায়, আর দীর্ঘদিন শেষে সে এই বছর ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে সে নির্বাচিত হয়েছে। এখন বাংলাদেশের আইনে একজন কাউন্সিলর হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার লাগে তার মধ্যে একটা যোগ্যতা, যদি তার ভিতরে কী বলা হয় যে একটা অযোগ্যতা আছে, এই অযোগ্যতা থাকলে তিনি কাউন্সিলর নির্বাচিত হইতে পারেন না, বাট মোর্শেদ বড় ব্লুটুথ বয়। যদি কোনো ব্যক্তি নৈতিক স্খলন বা কোনো অপরাধের দায়ে জেল খাটেন 2 বছরের অধিক সময় সেই কিন্তু কাউন্সিলর নির্বাচনে দাঁড়াইতে পারে না। কিন্তু মোর্শেদ দেখেন 2013 সালে তৎকালীন সময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোর্শেদের বিরুদ্ধে করা ছাত্রদল নেতা রেজা হত্যা মামলায় 2013 সালে তার রাজনৈতিক বিবেচনা তারই আপনার কি বলা হয় যে তাকে সাজা মওকুফ করা হয়। তার বিরুদ্ধে 2 যুবলীগের নেতা হত্যা, ব্যবসায়ী তুইন হত্যা মামলা, তারপর আছে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের 1 ডজন মামলা আছে। এত কিছুর পরেও গত জানুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তিনি টাঙ্গাইল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। বিষয়টা বড়ই মজার বিষয়। কোন জায়গায় আমি বলি যে তার যে 5 বছরের যে সাজাটা 2013 ওই সময় সে মাপ পাইছে, এরপরে তার বিরুদ্ধে মামলা আছে, কিন্তু সে ওই রকমভাবে 2 বছর জেল খাটে নাই, ঢুকতো হয়তো বের হয়ে যেত। দেখেন, সে বিএনপিরও হত্যা করছে, বিএনপির নেতারও হত্যা করছে, আওয়ামী লীগের নেতারও হত্যা করছে, যুবলীগেরও হত্যা করছে। এরা বেসিক্যালি কোনো দলের না, এদের বিরুদ্ধে শক্ত কঠিন ব্যবস্থা না গ্রহণ করলে হয় কি যে দলের বদনাম হয়, তবে এরা কোনো দলে নির্ধারিত হয় না। একজন কাউন্সিলর তিনি কোনো মার্কা নিয়ে নির্বাচন করেন না, তিনি জাস্ট একটা ব্যানারে, যে কোনো একটা কি বলা হয় যে একজন মেয়রের ব্যানার থাকে সেই ব্যানারে তিনি একজন ব্যক্তি হিসেবে নির্বাচন করতেন পারেন। সেই ক্ষেত্রে নৌকা বা ধানের শীষ বা দাড়িপাল্লার আসলে প্রয়োজনের একটা সিস্টেমে ঢুকে, বাট সে দিন শেষে আইসা তার ওই যে কী বলা হয় যে লভিং টভিং করে কিছু দুষ্কৃতিকারীর নেতারে টাকা পয়সা খাওয়াইয়া সে কিন্তু ফেভারটা নিয়ে নিছে। আমরা এতটুকু বলি যে প্রত্যেকটা জায়গায় ভালো মানুষগুলো যারা আছে তাদেরকে রাজনীতিতে সুবিধা দেওয়া হোক, কারণ এই ধরনের সন্ত্রাসী যাদের নামে এতগুলা মামলা আছে এরা যখন মানে কি বলা হয় যে দলীয় ও নেতাদের একটা ফেভার ট্যাবার পাইয়া যখন এরা পোস্টে বসে যায় এরা কিন্তু দিন শেষে দেখেন দলেরই বদনাম করে। এদের কর্মকাণ্ডে এদের ক্ষমতায় যারে মন চায় তারে বিয়ে করে, মাইরা ফেলে, মাইরা ক্ষমতা টমতা দেখাইয়া এদের বিরুদ্ধে গার্জিয়ানরা একটা মামলা যে করবে সেই সাহসটা পর্যন্ত পায় নাই তার দ্বিতীয় স্ত্রী আমিনার বাবা। বাট আজকে দিন শেষে তার পাপের কারনামা খুলছে, আর আমরা ধন্যবাদ দিই প্রশাসনকে যে গত 19 তারিখ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন যাবৎ সে কী বলা হয় যে বিভিন্নভাবে সে সেভিংসে ছিল বা সেভ হয়ে গেছে, প্লাস পাশাপাশি আগাম জামিন টামিনের বিভিন্ন সময় নিয়ে আটিয়া তারা কাহিনী করত, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে আছে, সারা দেশে নানান সমস্যা আছে, কিন্তু তারপরেও দেখেন শুদ্ধি অভিযান কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এই ধরনের মানুষ যারা দলের নাম পদবি ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কিন্তু আস্তে আস্তে ব্যবস্থাগুলো হচ্ছে, হ্যাঁ স্লোলি বাট স্টিডি, ধীরে কিন্তু কাজ কিন্তু হচ্ছে। একের পর এক এরকম যারা হাইব্রিড টাইপের কাউয়া টাইপের আছেন এদেরকে কিন্তু দল থেকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। তবে এই নির্দেশের পরে এদের শাস্তির জায়গাটায় যেন কোনো রাজনৈতিক প্রভাব ব্যবহার করতে না পারে সেই বিষয়টাও যেন আপনার নিশ্চিত করা হয়, এই আবেদন রাখছি। এই দাবি রেখে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।